গ্রামের সবুজ মাটিতে আহা কি শান্তি, খুব ভালো লাগতেছে। দর্শক, হঠাৎ করে আরাব খান বাংলাদেশে। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটা ঠিক এরকম হতে যাচ্ছে, তাই আজকের ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। সুপ্রিয় দর্শক, এরকমই এক ভিডিও ক্লিপ আছে, আরাব খান বাংলাদেশে এসে লাইভ করতেছে। সুপ্রিয় দর্শক, সেই ভিডিও ক্লিপটা আজকে আমি আপনাদেরকে দেখাবো, তাই আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। সুপ্রিয় দর্শক, চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। ভিডিওতে যাওয়ার আগে আরেকটি কথা বলতে চাই, আপনারা যারা নতুন দর্শক আছেন, আমাদের ভিডিওটা দেখতেছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কেননা আপনাদের মাঝে এরকমের ভাইরাল ভিডিওগুলো আমরা শেয়ার করে থাকি। চলুন দর্শক, সেই ভিডিওটা দেখে আসি। গ্রামের সবুজ মাটিতে আহা কি শান্তি, খুব ভালো লাগতেছে। ভিডিওর তথ্যচিত্রে যে লাইভটা দেখতে পাচ্ছেন, এই লাইভটি হলো আরাফ খানের প্রোফাইলে 16 জুন 2022 একটি লাইভ দিয়েছিলেন গোপালগঞ্জ এসে। তিনি বলেছিলেন যে আহা গ্রামের প্রকৃতি কত সুন্দর। পুরো ভিডিওটা শোনার চেষ্টা করবেন। অবশ্য বাংলাদেশের প্রশাসন এবং মিডিয়ারা তারা বলেছেন যে আরাফ খানকে তারা বাংলাদেশে আসতে দেখেনি, বা বাংলাদেশের প্রশাসনও বলেছে যে পলাতক খুনিকে খুঁজে বেড়াচ্ছে। তাহলে কি বাংলাদেশের প্রশাসন সেই পুলিশ কর্মকর্তা খুনের আসামিকে তারা যে প্রক্রিয়া ছিল খুঁজে বের করার, তারা কি স্থগিত রেখেছিল কি না? 4 বছর পর সাকিব আল হাসান, কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম এবং দিঘি সহ আরও অনেক জনপ্রিয় তারকাদের এই আরব জুয়েলার্স উদ্বোধন উপলক্ষে বাংলাদেশের পুলিশের যে ভূমিকা, বাংলাদেশ প্রশাসনের যে ভূমিকা, তা সত্যি আমাদের কাছে প্রশ্নবিদ্ধ করেছে। অথচ পুলিশ কর্মকর্তা খুনের একজন আসামি বাংলাদেশে 16 মার্চ 2022 বাংলাদেশে এসেছেন এবং 16 জুন 2022 বাংলাদেশে এসেছেন এবং পদ্মাপাড় ইলিশ কিনতে গিয়ে আরাফ খানের ভেরিফাইড প্রোফাইলে তথ্যচিত্র আছে। আপনারা সার্চ করে দেখে নেবেন যে 16 মার্চ 2022 সালে আরাফ খানের সেই প্রোফাইলে লাইভটা আছে কিনা, এবং 16 জুন 2022 আরাফ খানের তার প্রোফাইলে সেই লাইভটা আছে কিনা। আমরা কথা বলবো না, প্রমাণিত হবে আরাফ খানের প্রমাণিত লাইভ দেখে আপনারা বুঝে নেবেন যে গোপালগঞ্জ এবং যে পদ্মাপাড়ে ঢাকা আরাফ খান লাইভ দিয়েছে, তার প্রোফাইল গাঁটলে আপনারা আসল তথ্য পেয়ে যাবেন। মেইন হুতাকে, কারা জড়িত আছে আরাফ খানের সাথে, কেন বাংলাদেশের আরাফ খান মাত্র 4 বছর বয়সে 4 বছরে দুবার কাজ করে কোটি টাকার মালিক হয়েছে, ডুপ্লেক্স বাড়ি এবং অসংখ্য টাকার মালিক হয়েছে, বাংলাদেশ আজ উন্নয়নের দিকে পিছিয়ে পিছিয়ে যাচ্ছে, বাংলাদেশের ডলার সংকট হচ্ছে, কারা জড়িত আছে সেই আরাফ খানের সাথে ফুল তত্ত্ব পেয়ে যাবেন। পুরো ভিডিওটা শোনার চেষ্টা করবেন এবং দেখবেন। আর সবুজে ঘেরা আমার দেশ, মাশাআল্লাহ। ওকে, টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই। আরাফ খানকে সত্যি খুন করেছে কি না, বা আরাফ খানের সাথে কে জড়িত আছে, কি বা কারা খুন করেছিল আরাফ খানকে, কি কোনো প্রলোভন দেখানো হয়েছে কিনা, আরাফ খানের পরিবার এবং আরাফ খানকে নিরাপত্তা দিবে এরকম কেউ নিশ্চয়তা দিয়েছে কিনা, নয়তো আরাফ খান যাকে আসামি করা হয়েছে তিনি কীভাবে বাংলাদেশে এসেছেন এবং কীভাবে বাংলাদেশ থেকে বের হয়ে গিয়েছেন গোপালগঞ্জে এবং পদ্মাপাড়ে গিয়ে ইলিশ কিনতে দেখা গিয়েছে এবং ব্লগ ভিডিও করেছেন, তাহলে বাংলাদেশের প্রশাসন এবং মিডিয়া এত নীরব কেন? তাহলে কি সাকিব আল হাসানের ইমেজ নষ্ট করার জন্য, বা হিরো আলমের জনপ্রিয়তা নষ্ট করার জন্য, বা যে অন্য তারকরা সেখানে গিয়েছিল তাদের জনপ্রিয়তা নষ্ট করার জন্য প্রশাসন একটা সাধারণ অভিনয় করেছে যে তারা কোনো কিছু জানে না? 2022 সালের 16 মার্চ এবং 2022 সালের 16 জুন আরাফ খানের প্রোফাইলে যে দুটো লাইভ আছে সেই লাইভটা আপনারা দেখে নেবেন। প্রোফাইলটা একটু সার্চ করলে সব ভিডিওগুলো পেয়ে যাবেন। যদি ডিলিট করে সমস্যা নয়, আমরা স্ক্রিনশট নিয়ে গেছি এবং আমরা ভিডিওগুলো ডাউনলোড দিয়ে ফেলেছি। আপনারা যারা ডাউনলোড দেন নাই, এখনও ডাউনলোড দেন, প্রশাসনের যেন আরও নজরদারিতে রাখে। পুলিশ, যেহেতু আমরা শুনেছি যে উনি পুলিশ কর্মকর্তা খুনে আসামি, কিন্তু আমরা জানি না আরাফ খান পুলিশ কর্মকর্তা খুনে আসামি কি না, তবে আসামিতে ওনার নাম রয়েছে। আমরা সঠিক করে বলতে পারতেছি না যে আরাফ খান আসলে খুনি কি না, কিন্তু আরাফ খান ছিল অনেক গরিব। আরাফ খানে হয়তোবা অভাবের তাড়নায় মানুষ অনেক সময় খারাপ পথ বেছে নেয়, তবে খারাপ পথ বেছে নেওয়ার পেছনে কার হাত রয়েছে, কারা সাহায্য সহযোগিতা করেছে আরাফ খানকে, এই মেন হুতাকে তাকে খুঁজে বের করতে হবে। দুবাই এত ব্যবসা করেছে, ডলার কোথায় পেয়েছে? বাংলাদেশ থেকে কোনো অসাধু ব্যক্তি, বাংলাদেশ থেকে কোনো দুর্নীতিবাজ বা বাংলাদেশের ডলার বিদেশে পাচার করেছে কি না, এই সঠিক তদন্ত আসলে খুঁজে বের করা খুব জরুরি। আমরা কোনো পুলিশ কর্মকর্তাকে হারাতে চাই না, সঠিক বিচার হোক, আরাফ খান মুক্তি পাক, বা আরাফ খানের মতো আরও যারা জড়িত আছে সবাই বের হয়ে আসুক। ধন্যবাদ।
আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও ক্লিপটা দেখতেছেন। যে ভিডিও ক্লিপটা আরব খানের দেখতে পারলেন, আরও এক বছর আগের ভিডিও ক্লিপ এটা। সুপ্রিয় দর্শক, এই ভিডিও ক্লিপটা কেউ কেউ এভাবে শেয়ার করছে, আরব খান বাংলাদেশে কীভাবে চলে আসলো। সুপ্রিয় দর্শক, আরব খানকে নিয়ে বিস্তারিত এই নিউজটাতে দেখতে পারলেন। আজকের ভিডিওটা দেখার পরে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবেন, চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আপনারা যারা নতুন দর্শক আছেন, ভিডিওটা দেখতেছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকমের ভাইরাল ভিডিও পেতে। সুপ্রিয় দর্শক, সেখানে আমি বলেছিলাম হঠাৎ আরব খান বাংলাদেশে, এই কারণেই বলেছিলাম। কেউ কেউ এটাও বলে ভিডিও করছে হঠাৎ আরব খান বাংলাদেশে, সেই কারণে আমি ভিডিওর প্রথমেই এটা ব্যবহার করি। সুপ্রিয় দর্শক, সেই কারণেই আজকের ভিডিও ক্লিপটা দেখার পরে যদি আপনাদের মতামত অভিমত হয়ে থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।